তোলপাড় দিল্লি, টানা বৃষ্টিতে বেহাল রাজধানীর বিভিন্ন প্রান্ত। বুধবার সন্ধ্যে থেকে ভারী বৃষ্টি শুরু হয় দিল্লিতে, জলমগ্ন একাধিক এলাকা। ভারী বৃষ্টিতে বিভিন্ন জায়গায় বাড়ি ভেঙে পড়েছে। চাঁদনি চকে ভাঙা বাড়িতে এক ব্যক্তির আটকে পড়ার খবর মিলেছে। এদিকে অতিরিক্ত বৃষ্টি এবং প্রায় গোটা শহরই জলমগ্ন হওয়ায় বৃহস্পতিবার দিল্লির সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক বিমানের রুটও পরিবর্তন করা হয়েছে। গত সপ্তাহে সামান্য বৃষ্টিতে ভেসেছিল দিল্লি। রাজেন্দ্রনগরে একটি বহুতলের বেসমেন্টে যেখানে কোচিং সেন্টার ছিল, সেখানে বৃষ্টির জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যু হয়। আর বুধবার রাতে বৃষ্টি নামতেই ফের চেনা ছবি রাজেন্দ্রনগরে। সেই রাস্তায় কোমর পর্যন্ত জমে যায় জল। এদিকে বৃষ্টি ও জমা জলের জেরে ব্যাপক যানজট হয়েছে আইটিও জংশন, কনোট প্লেস, মিন্টো রোড ও মতিবাগ ফ্লাইওভারে। ঘন্টার পর ঘন্টা ধরে গাড়িগুলিকে জমা জলে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চাঁদনি চকের অবস্থাও একই, একাধিক এলাকায় উপড়ে পড়েছে গাছ। চিন্তা বাড়িয়ে আপাতত বৃষ্টি থামার কোনো লক্ষণের কথা জানায়নি আবহাওয়া দফতর। বৃহস্পতিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টি হলেই কেন জমা জলের সমস্যা দেখা যায় দিল্লিতে? প্রতি বছর একই ঘটনার সাক্ষী হন স্থানীয়রা। এ নিয়ে কার্যত দিল্লির আপ সরকারকেই দায়ী করেছে বিরোধীরা। বৃষ্টির কথা জানার পরও কেন আগে থেকে ব্যবস্থা নেয় না সরকার, উঠছে প্রশ্ন। সম্প্রতি জানা গিয়েছে বৃষ্টিতে রাজধানীতে যাতে জল না জমে তার জন্য একটি প্রস্তাব দিয়েছিলেন তিন আধিকারিক। তা পাঠানো হয়েছিল মন্ত্রী সৌরভ ভরদ্বাজের কাছে, কিন্তু সেই প্রস্তাবে এখনও পর্যন্ত সই করেননি মন্ত্রী, তার ফলে তা কার্যকরও হয়নি। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছেন সৌরভ, কিন্তু বারবার এই ঘটনার পর কবে আপ সরকারের ঘুম ভাঙবে সেই প্রশ্নই তুলেছেন রাজধানীবাসী। আর দিল্লি যখন ভাসছে তখন ফের প্রকৃতির রুদ্ররূপের ছবি ধরা পড়ল হিমাচল প্রদেশে। বৃহস্পতিবার ভোরে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের সিমলা ও মান্ডি, নিখোঁজ অনেকে। মান্ডির চৌহার উপত্যকার তেরং গ্রাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ও বহু গাড়ি ভেসে গিয়েছে। নিখোঁজদের খোঁজে শুরু হয়েছে অভিযান। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করে দিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। একদিকে যখন কেরালার ওয়েনাড়ে ভারী বৃষ্টির জেরে ভূমিধসের ঘটনায় বহু প্রাণহানি হয়েছে, ঠিক তখনই মেঘভাঙা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হলো হিমাচল প্রদেশ। এছাড়া প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডে কেদারনাথ যাত্রায় বিপত্তি। ভীমবালিতে আটকে পড়েছেন 150 থেকে 200 জন তীর্থযাত্রী। ক্ষতিগ্রস্ত হয়েছে 300 মিটার ফুটপাত। যাতায়াত করতে পারছেন না পথচারী ও তীর্থযাত্রীরা। তারা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন। বন্যা পরিস্থিতি রুদ্রপ্রয়াগেও প্রবল বৃষ্টির জেরে গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগে বেড়ে যায় মন্দাকিনী নদীর জলস্তর। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।